আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন গাইজ। আজকে অনেকগুলো ভিসা হাতে এসেছে, দুবাই 1 মাসের ভিসা, 2 মাসের ভিসা, এই যে দেখুন আমার হাতে দেখতে পারতেছেন, অনেকগুলো ভিসা এসেছে আলহামদুলিল্লাহ। সো এখানে যে অ্যাপ্লিকেন্টগুলো আছে ওনারা হচ্ছে ম্যাক্সিমাম দেশের বাইরে, কেউ আছে মালয়েশিয়া, কেউ আছে হচ্ছে যে সৌদি আরবে, ম্যাক্সিমাম সৌদি আরবে, ঠিক আছে, এবং কাতারেও আছে, এর মধ্যে বাংলাদেশিও আছে, ঠিক আছে। সো যারা আমাকে কমেন্টস করেন যে ভাই কমেন্টস করেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ফেসবুক পেজ আমাকে ইনবক্স করেন যে ভাই ভিসা করব দুবাইয়ে, ঠিক আছে, তো ঠিক আছে করবেন, ভালো কথা। বলতেছে কত, আমি বললাম যে এত টাকা, বলতেছে ভাই ভিসা হওয়ার পরে টাকা দিব, বা অর্ধেক টাকা এখন দিব, পরে দিব বাকি টাকা, ঠিক আছে, ভিসা হওয়ার পরে। এই ধরনের অনেকে কোয়েশ্চেন করেন বা অনেকে আমাকে আমার কাছ থেকে জানতে চান এইভাবে হলে ভিসা করবে ওনারা। তো ভাই আমি ওনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি বা এই ভিডিওটা আপলোড দেওয়ার একমাত্র মোটিভ হচ্ছে যে যারা আমাকে এই ধরনের কথা বলে, বা এটা স্বাভাবিক, করতেই পারে, যে কেউ করতে পারে, ঠিক আছে, আমিও করতে পারি হয়তো, ঠিক আছে, কারণ যেহেতু আমি অনলাইনে কাজ করছি, হয়তো দেশের বাইরে থাকে অনেকে, ঠিক আছে, টাকা দিতে ভয় পায় যে টাকা দিলে কি ভিসা দেবে না না দেবে, এরকম একটা ভয় থাকে, বা টাকা নিয়ে মেরে চলে যায় নাকি, এরকম ভয় থাকে, স্বাভাবিক, এটা যে কেউ করতেই পারে, স্বাভাবিক। তো আমি অ্যাকচুয়ালি তাদেরকে, যারা আমাকে কোয়েশ্চেন করে বা হয়তো অনেকের মনে এই ধরনের কিছু থাকতে পারে, সেই জন্য ক্লিয়ার করতেছি যে ভাই কোনো অ্যাম্বাসি আজ পর্যন্ত ভিসা ফি ছাড়া ভিসা অ্যাপ্লিকেশন জমা নেয় না, আমার 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 জানা নেই, ঠিক আছে, যে ভিসা ফি ছাড়া অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে, এটা একমাত্র আমি যতটুকু জানি যে জাপান অ্যাম্বাসি ভিসা ফি নেয় না বাংলাদেশ থেকে, ঠিক আছে, আর অন্যান্য যেসব অ্যাম্বাসি আছে বা অনলাইন পোর্টাল আছে, ই ভিসা নিচ্ছে, ভিসা ফি পেমেন্ট করার পরে ভিসাটা সাবমিট হচ্ছে এবং আপনি ভিসা নিতে পারতেছেন। তো আমরা আপনার ভিসাটা যখন অ্যাপ্লাই করি, তখন আমাদেরকে অবশ্যই যে ইমিগ্রেশন বা যে যে অ্যাম্বাসি, তাদেরকে আমাদেরকে ভিসাটার যে ফি, সেই ফি পেমেন্ট করতে হয়। তো অবভিয়াসলি আপনাকে ভিসাটা অ্যাপ্লাই করার আগে আপনি আমাকে সেই ফিটা দিতে হবে, তখন আমি ভিসা অ্যাপ্লাই করে আমি সেখানে টাকাটা দিতে পারবো, বা সে অনলাইনে অ্যাপ্লাই করে বা অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে আমি তাদেরকে টাকা দিয়ে সাবমিট করতে পারবো আমার এই এই অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তখন গিয়ে আপনার ভিসার রেজাল্ট আসবে বা ভিসা তারা দেখবে। তো অনেকের মনে এই এই ধরনের কোয়েশ্চেন, বা অনেকে আমাকে সরাসরি কোয়েশ্চেন করে যে ভাই ভিসার আগে টাকা দিব না, ভিসার পরে টাকা দিব, বা অর্ধেক দিব এখন অর্ধেক পরে দিব, তো ভাই এইরকম হয় না, এরকম আসলে হয় না। আমি আমি ব্যক্তিগতভাবে আমি করি না, অন্য কেউ করে কিনা জানি না বা করবে কিনা তাও জানি না, কিন্তু আমি করি না, আমি করব না, কারণ এটা আমার পলিসির ভিতরে আসে না, বা বিজনেস পলিসি বা অথবা অথবা ইমিগ্রেশন এই ধরনের কোনো সুযোগ দেয় না যে ভিসা হওয়ার পরে টাকা দেবে, ঠিক আছে, যদি ইমিগ্রেশন এই ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিত বা এই ধরনের কোনো পলিসি তারা ইয়ে করতো, তাহলে অবশ্যই আমিও নিতাম, ঠিক আছে, আমি আপনাদের থেকে ওইভাবে নিতাম। সো এখন কথা হচ্ছে ভাই, আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন, এই যে 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 অ্যাপ্লিকেন্টগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে, ওনারা সবাই হচ্ছে যে বাহিরের, ওনারা আমার যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো দেখে আমার থেকে ভিসা নিয়েছে, এবং অরিজিনালি যারা যেতে চাচ্ছে বা ট্রাভেল করে তারা কিন্তু কখনো এই ধরনের, এবং যারা জানে যে ভিসা ফি অবশ্যই আগে দিতে হবে, তারা কখনো এই ধরনের কোশ্চেন করবে না। তো যারা এই ধরনের কোশ্চেন করছেন, আমি তাদেরকে খারাপভাবে মন্তব্য করতেছি না বা খারাপভাবে নিচ্ছি না, এটা স্বাভাবিক, হয়তো আমিও করতে পারতাম এই ধরনের প্রশ্ন, তো এটা আসতে পারে প্রশ্নটা। তো আমি বলতে চাচ্ছি যে ভাই আমি অনলাইনে কাজ করি, আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, সবাই মোটামুটি আপনারা আমার যারা আমাকে চেনেন জানেন, তো আমি আপনাদের থেকে টাকা নিয়ে বা এই ধরনের চিন্তাধারা আমি কখনো করতে পারি না যে টাকা নিয়ে ভিসা দিব না বা কিছু এরকম কিছু, কারণ আমি বেশি দিন তাহলে টিকতে পারবো না বা কাজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার একটা ইনকাম সোর্স, বা এখান থেকে আমি 2 টাকা রুজি করি, ঠিক আছে। সো আমি এখানে যদি নিজেই এই ধরনের কাজ করি, সেক্ষেত্রে মনে করেন আমি হয়তো কাজ করতে পারবো না, আপনারা আমাকে পছন্দ করবেন না, বা এই ধরনের কাজ করা ঠিক না, আমি যেটা জানি, আমি যেভাবে আমাকে আদর্শ দিয়ে বড় করা হয়েছে বা যে জ্ঞানটুকু আমার আছে, আমি এইভাবে করতে পারবো না মানুষের সাথে, ঠিক আছে, প্রতারণামূলক কাজ এই ধরনের আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমি বলছি, যাই হোক আমি নিজে বলছি নিজের কথাটা। তো আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন, যেই কোনো দেশের ভিসায় করেন, তো অবভিয়াসলি আমাকে টাকা আগে দিতে হবে, ভিসা হওয়ার পরে আপনাকে ভিসা দিয়ে দেবো, ভিসা আপনি নিশ্চিত থাকেন। যেই সব দেশের অ্যাম্বাসিগুলো ও যে ভিসা অ্যাপ্লিকেশন অ্যাম্বাসিতে গিয়ে জমা দিতে হয়, তো সেগুলোর জন্য আপনারা আমার অফিসে আসতে পারেন, কিন্তু যেইসব দেশের ভিসা অনলাইনে নেওয়া যায়, ই ভিসা করা যায়, যেটা শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়, সেটার জন্য আপনি আমার কাছে আসতে হবে না, আপনি যেখানে থাকেন পৃথিবীর, যেই কোনো প্রান্তে থাকেন, যেই কোনো দেশে থাকেন, আমার মাধ্যমে এই সার্ভিসটা নিতে পারেন। তো আপনারা যখনই আমাকে নক করবেন, প্লিজ এই ধরনের মানে যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, ঠিক আছে,
তো আমাকে সরাসরি ভিসার দামটা জিজ্ঞেস করে বা কি কি ডকুমেন্টস লাগে সেটা জিজ্ঞেস করতে পারেন। আমি জিজ্ঞেস করার পরে আপনাদেরকে আমি বলবো যে কি কি লাগবে ডকুমেন্টস বা কি কি এটার ক্রাইটেরিয়া বা ডকুমেন্টস কি লাগবে কি কি আমাদের যে যে পলিসি আমি বলে দেবো আপনাদেরকে। তখন আপনি যদি ভালো লাগে আপনি ভিসা নেবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে তারপর আমাদেরকে জানাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো কিন্তু ভিসা নেওয়ার আগে টাকা বা ভিসা নেওয়ার পরে টাকা দিব বা ভিসা দেওয়ার পরে টাকা দিব এই ধরনের আসলে ইন্টেনশন নিয়ে কেউ আসলে আমার সাথে যোগাযোগ না করলেই ভালো হয় আমি মনে করি, যেহেতু আমি ভিডিওটা আমি আপলোড দিয়েছি আপনাদের জানার উদ্দেশ্যে, ঠিক আছে? এবং ক্লিয়ার করে দিয়েছি ভাই, যে কোনো দেশে ভিসার জন্য অবশ্যই আপনাকে ভিসা টাকা আগে দিতে হবে, পেমেন্ট আগে করতে হবে, ঠিক আছে? তো পেমেন্ট আগে করলে ভিসা সাবমিট হবে, এছাড়া হবে না। তো এই লোকগুলো দেশের বাইরে থেকে নিচ্ছে, ওরা আমার সাথে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি বলছে ভাই কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, সাথে সাথে পেমেন্ট করে দিয়েছে আমার বিক্যাশে এবং ডকুমেন্টসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আমি তাদের ভিসা হওয়ার সাথে সাথে একদিনের ভিতরে, এটা গতকালকে সাবমিট করছি, এই ভিসাগুলো আজকে সকালে চলে আসছে, এগুলি গতকালকে সাবমিট করছি রাতে সব, তো আজকে সকালে চলে এসছে। তো আমি ওনাদেরকে ওনাদের যেই যেই হোয়াটসঅ্যাপ বা ইমেল আমি পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিয়েছে তাদের ভিসা এবং ইন্স্যুরেন্স। তো আপনারা যারা ভিসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, যেই কোনো দেশের ভিসা মোটামুটি যেগুলো আমি করি স্পেশালি দুবাই, তারপরে কেনিয়া, ইথিওপিয়া, ইস্ট আফ্রিকা, ক্যাম্বোডিয়া, অনলাইনে যে ভিসাগুলো করা হয় মোটামুটি, শ্রীলঙ্কা, এই ধরনের ভিসা আমি আপনারা যেখানে থাকেন আমি করে দিতে পারবো, ঠিক আছে? একদম সিম্পল, একদম ইজি। আর এটা এটার জন্য আপনাকে আমার অফিসে আসতে হবে না। তো যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে নিতে চাচ্ছেন, আমার অফিসে না আসলেও চলবে, যেখানে আছেন আপনারা সেখান থেকে আমাকে পেমেন্ট করে দিবেন, হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দিবেন, আমি করে দিব। আর যেই সব দেশের ভিসা করতে পাসপোর্ট ফিজিক্যালি নিয়ে যেতে হয় সেটার জন্য আপনি আমার অফিসে আসতে হবে, আপনার পাসপোর্ট এবং ডকুমেন্ট সবগুলো আমার অফিসে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমি সেগুলো নিজে গিয়ে সাবমিট করব। আপনি আমার অফিস পর্যন্ত এসে আমাকে এইগুলো দিয়ে জমা দিতে পারেন আমার কাছে। এবং ইউরোপের ভিসার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আমরা ফাইল রেডি করে দিব, আপনি গিয়ে সেখানে জমা দিয়ে আসবেন, ফিঙ্গার দিয়ে আসবেন, আপনার কাজ শেষ, আমাদের কাজও শেষ। তো আশা করি ভালো আপনারা বুঝতে পেরেছেন আমার ব্যাপারটা, আমি কী কারণে ভিডিওটা আপলোড দিয়েছি। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।